নমস্কার, আমি পলাশী। স্টার প্রোডাকশনের পক্ষ থেকে আবার চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে যে উম্ফুন বয়ে গেল, তারপর সামলাতে অনেকটা সময় লাগবে। এখনও হয়তো অনেকেই পুরোপুরিভাবে সামলে উঠতে পারেননি, তার উপর করোনা তো আছেই। তো আস্তে আস্তে জীবন স্বাভাবিকের দিকে আবার যাচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে বোধহয় একটু পজিটিভ কথাবার্তা বলাই ভালো। তো একটু আড্ডা মারতে চলে এসেছি, সময় থাকলে তুমিও বসো আড্ডা মারতে। পজিটিভ কথা বলতে, জীবনে আমরা অনেক কিছু হারাই, অনেক কিছু পাই। এই হারানো পাওয়া এইসবের মধ্য থেকেই আমাদেরকে আমাদের জীবন অতিবাহিত করতে হয়। কখনো কখনো এসে একটা সময়ের পর আমরা জানি আমাদের লড়তে হবে, লড়েই বাঁচতে হবে, তারপরেও একটা সময়ের পর কখনো কখনো এসে আমরা ক্লান্ত হয়ে পড়ি। মনে হয় যে না, আর পারছি না, আর ভালো লাগছে না, এভাবে আর কতদিন, এসব কথাগুলো মাথার মধ্যে নাড়াচাড়া দিয়ে ওঠে। তো সেখান থেকে এই কথাগুলো বলার আছে। এমন নয় যে আমরা কথাগুলো জানি না, জানি প্রত্যেকেই, তারপরেও আরও একবার করে কথাগুলো বলতে ইচ্ছে হচ্ছে। কারণ এই দুর্দিনে দাঁড়িয়ে যখন আমরা আবার কামব্যাক করতে শুরু করেছি, তখন বোধহয় কথাগুলো বলা কোথাও হলেও একটু হলেও জরুরি। তো সেই জন্য বলছি, জীবনে অনেক বিপদ আসবে, জীবনে অনেক বিপদ আসবে, তুমি কখনো হেরো না। হয়তো অসফল হবে বারবার, তবুও হাল বন্ধু ছেড়ো না। জীবনে অনেক বিপদ আসবে, তবুও তুমি কখনো হেরো না। হয়তো অসফল হবে বারবার, তবুও হাল বন্ধু ছেড়ো না। হাল না ছাড়লে একটা সময়ের পরে গিয়ে হয়তো বারবার 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 চেষ্টা করার পরে আমরা সফল হবই। তাই হাল ছেড়ে দেওয়াটা বোধহয় খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আরেকটা দিক তুলে ধরবো আজকে, যেটা হচ্ছে হয় না অনেক সময়, যে আমাদের সামাজিকতা, আমাদের পারিপার্শ্বিকতা এক কথা বলে, আমাদের মন অন্য কথা বলে, মাথা অন্য কথা বলে। আমরা হয়তো কোনো জিনিসকে বিচার বুদ্ধি দিয়ে বুঝতে চাই, কিন্তু বাড়ির বড়রা বলুন বা আশেপাশের লোক কী বলবে, কী ভাববে। বড়রা হয়তো অনেক সময় সাপোর্ট করে, মন থেকে সাপোর্ট করলেও হয়তো কখনো হয়তো চাইছে যে ঠিক আছে, মেয়েটা বা ছেলেটা এটা করতে চাইছেই যখন করুক, বা সে যখন এটা চাইছে এভাবেই না হয় হোক, নিজের মতো করে বাঁচুক, কী যায় আসে। কিন্তু তারপরেও তারা পিছিয়ে যায়, আমাদের পাশে দাঁড়ানোর পরেও তারা পিছিয়ে যায়, এটা ভাবে যে হচ্ছে আজকে আমার ছেলে বা আমার মেয়েই কেন এটা করবে, লোকে কী বলবে, লোককে কী উত্তর দেব, লোকের ছেলে বা পাশের বাড়ির ওই অমুক দাদার অমুক ছেলে বা অমুক দাদার অমুক মেয়েটা আজকে বিদেশে আছে, এত ভালো কিছু করছে, আর আমার মেয়ে পাচ্ছে না বা আমার ছেলেটা পাচ্ছে না। তো এই জিনিসগুলো কোথাও না কোথাও উঠে আসে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি, বা এটা বাবা মাদেরকেও বলবো, এবার বোধহয় সময় এসেছে একটা নতুন আঙ্গিকে জীবনকে দেখার, ভাবার। যদি কেউ ভাবতে চায় তো ভাবতে দেওয়া হোক তাকে। সেক্ষেত্রে একটা কথা বলি, বিপরীতে হাঁটলে লোকে অনেক কথা বলবে, বিপরীতে হাঁটতে গেলে লোকেও তো অনেক কথা বলবে, কানে এলেও মনে তুলো না। দিনের শেষে ক্লান্ত বেশে তোমার কাজই তোমায় সজীবতা দেবে, সেটা ভুলো না। দিনের শেষে ক্লান্ত বেশে তোমার কাজই তোমায় সজীবতা দেবে, সে কথা ভুলো না। আমাদের কাজই আমাদের বাঁচার রাস্তা দেখাবে। আজকে আমরা যা করবো আমাদের কালকে সেইভাবেই আমাদের জীবন কাটাতে হবে। আজকে আমাদের কর্ম কালকে আমাদের সেই ফল লাভ হবে, সেটা ভালো মন্দ দুরকমই হতে পারে, যেমনই হোক না কেন। আরেকটা জিনিস কখনো কখনো হয়, অনেক সময় হয় কি, মনে হয় যে অতীতের কোনো কিছু আমরা হয়তো